हेलो व्यूअर्स, आपनारा जेटी देखते पाच्छेन एटी होच्छे बेश पुरातन एकटी ट्राइपॉड जेटी आमी दीर्घदिन धरे व्यवहार करतेछि। आमार यूट्यूब इन शुरू थेके ए ट्राइपॉडटी आमी यूज करी। तो एटी होच्छे बेश पोर्टेबल एकटी ट्राइपॉड, आपनारा देखते पाच्छेन बेश पुरातन हये गेछे। तो आसले आजकेर भिडियोटी तैरी करा होच्छे ए ट्राइपॉड किभाबे यूज करते हय से विषय निये। ए ट्राइपॉडटी आपनारा होयतो इतिमध्ये अनेके चिनेन जारा यूट्यूबिंग करें, आबार जारा नतून यूट्यूबिंग शुरू करते चान तारा होयतो अनेके जानेन ना जे ट्राइपॉड की। मानी अनेके आमार काछे जिज्ञेस करे भाई आपनि कि दिए रेकर्ड करें, बा आपनि कोन ट्राइपॉड यूज करें, बा कोन स्टैंड यूज करें आपनि। ठीक आछे, आमि होच्छि ए जे ए ट्राइपॉडटी यूज करि एबं आमि देखाबो आजके किभाबे ट्राइपॉड एकटा यूज करते हैं। मानी आपनी दुकान थेके एक ट्राइपॉड किनबें सेटी आपनी बासाय गिए किभाबे यूज करबें। ओके, तो एखन कथा होच्छे देखुन आपनी दुकाने ठीक एरकम सेटिंग्सेर मध्ये एक ट्राइपॉड पाबें। ए जे देखुन, जदि आमार ट्राइपॉडटा एक फिन भेंगे गेछे तो आमि देखाच्छि आपनाके। तो आपनारा जत छोटो देखतेछेन आसले एटा तत छोटो ना, एटा अनेक बड़ो करा जाय आरो। तो आमि পরে দেখাচ্ছি কীভাবে বড় করবেন সেটা। আমি আসলে আপনাকে আগে বেসিকটা দেখে আপনি কীভাবে ভিডিওটি রেকর্ড করবেন, আপনার মোবাইল কীভাবে সেট আপ করবেন, বা আপনার ক্যামেরা কীভাবে সেট আপ করবেন সেটি দেখায় প্রথমে। তো আর এটি হচ্ছে আপনার হ্যান্ডেল। ওকে, তো এটি দিয়ে আমরা এই যে দেখুন একটু আমরা কিন্তু এটা কিন্তু ইউজ করতে পারতেছি। এই যে দেখুন আমরা মুভ করতে পারতেছি, এটা এভাবে আপ ডাউন করতে পারতেছি, আবার আমরা এদিকে ওইদিকেও সরাতে পারতেছি। ওকে, এটি ধরে। তো এখানে আপনাকে ইউজ করার জন্য আপনাকে প্রথমে আপনি যদি মোবাইলের জন্য ইউজ করেন, এই যে দেখুন আমি যদি এটি খুলে ফেলি, আমার এক হাতে মোবাইল, তো আমার একটু কষ্ট হচ্ছে খুলতে, একটু ওয়েট। এই যে খোলা হয়ে গেছে। এই যে দেখুন এটি হচ্ছে মোবাইল বা ক্যামেরা হোল্ডার। এই যে আমার বেশ পুরাতন হয়ে গেছে, আমি যেহেতু দীর্ঘদিন ধরে এটি ইউজ করতেছি সেহেতু আমার একটু বেশ পুরাতন হয়ে গেছে এটা। হ্যাঁ জি, দেখুন এটা হচ্ছে আপনার এই যে এই পিনটাতে আপনি কি রাখবেন, আপনার মোবাইল হোল্ডার বা আপনার ক্যামেরাটা আপনি এখানে জাস্ট এখানে প্লাগ ইন করে দেবেন। ওকে, কীভাবে প্লাগ ইন করতে হয় সেটা আমি একটু পরে দেখাচ্ছি আপনাকে। তো তারপর আপনার এই যে এটি খুলবেন কীভাবে সেটা দেখাই আমি আগে। এই যে এটি আপনি এভাবে দিবেন, এই যে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই জায়গায় জাস্ট একটু বাঁকা করে এইদিকে দিবেন। এই যে একটু বাঁকা করে আপনারা এইদিকে ঢুকাবেন। আমি এক হাতে একটু সমস্যা হচ্ছে আসলে, এই জন্য এই যে এইভাবে। ওকে, তো এখন কথা হচ্ছে দেখুন এখানে আপনি আপনার মোবাইলটাকে কোন কোন রুটেটে ইউজ করতে পারবেন সেটা আমি দেখাই আপনাকে। আপনি আপনার মোবাইলটাকে আপনি এই যে এখানে আপনি লক দেখতে পাবেন, এখানে আপনি কয়টা লক দেখতে পাবেন। এই যে এখানে একটা লক, ঠিক আছে, এখানে দুইটা লক, তিনটা লক, চারটা লক, তারপরে এই যে এগুলো লক। ঠিক আছে, আমি একটা একটা দেখাই আপনাকে। এই যে উপরে যে লকটা দেখতে আছেন এখানে, উপরে যে লক, ঠিক আছে, এই লক দিয়ে আপনি উপরে এই যে ক্যামেরা হোল্ডার যেটি আছে আপনি সেটি আপনি এখান থেকে কী করতে পারবেন, খুলে ফেলতে পারবেন। এই যে এই লকটা এভাবে খুলে তারপর এটি আপনি উপর দিকে তুললে আপনি এটি উঠে যাবে। ঠিক আছে, তারপর আপনি এটি লাগানো দেবেন, মানে লাগিয়ে দিবেন। ওকে, তারপর কথা হচ্ছে দ্বিতীয় লক হচ্ছে আপনার এই যে এটা। ওকে, এই যে আমি যদি এদিকে মুভ করি, এই যে দেখুন আপনি এটি হচ্ছে মুভ করছে, এখন কিন্তু পুরোটাই টাইট হয়ে গেছে, এখন আপনি উপর তুলতে পারবেন এটা। এটা যদি আমি এইদিকে লুজ করি, তারপর দেখুন এটি, ঠিক আছে, এটি কিন্তু আপনার রোটেট হয়ে গেছে। আপনি এখন চাইলে আপনি এই পোর্ট্রেটে আপনি ভিডিও করতে পারবেন। ঠিক আছে, পোর্ট্রেটে ভিডিও করতে পারবেন আপনি এদিকে। এখন কথা হচ্ছে মানে আপনি যারা টিকটক ইউজ করেন তারা এভাবেই আসলে ভিডিওটা করতে হয়। ওকে, তো আপনারা পোর্ট্রেটে আপনি এভাবে ভিডিওটা করতে পারবেন। তারপর আমার যেহেতু লাগতেছে না, আমি জাস্ট ইউটিউবিনের জন্য দেখাচ্ছি, ইউটিউবিনের জন্য এখন লাগবে হচ্ছে এরকম ল্যান্ডস্কেপে ভিডিও করতে হয়। সুতরাং এখন যেভাবে আছে সেভাবে থাকুক, আমি জাস্ট লকটা একটু টাইট করে দিই। ওকে, এখন হচ্ছে তৃতীয় লক হচ্ছে এই যে এটা হচ্ছে তৃতীয় লক। এখন আমরা এই যে এটা স্মুথভাবে কিন্তু এটা উপর নিচে হচ্ছে, দেখুন স্মুথভাবে খুব। ওকে, তো এই যে দেখুন এটা হচ্ছে এদিকে এদিকে ঘোরানো যায়। ওকে, এদিকে ঘোরানো যায়। আমি যদি
এটা এদিকে ঘুরে তাহলে লুজ হয়ে যাবে, তারপর যদি আবার এদিকে ঘুরাই, ঠিক আছে, এখন টাইট, এখন দেখুন আর উপর নিচে উঠতেছে না। আমি যদি আবার এদিকে ঘুরাই, এই যে দেখুন উপরে উঠতেছে, ওকে, উপর নিচে হচ্ছে। তো আপনারা যখন শর্ট নেবেন আপনারা এইভাবে এভাবে নিতে পারেন, এই যে আস্তে আছে এইভাবে, ওকে, আস্তে আস্তে আপনারা এভাবেই ধীরে সুস্থে নেবেন। তারপর কথা হচ্ছে এটা আমরা ব্যবহার শিখতেছি আসলে কীভাবে কী করতে হয়। এখন কথা হচ্ছে এই যে দেখুন, এই যে এখানে এদিক এদিক, এখন একটু খুব এই যে এখন একটু একটু টাইট হচ্ছে। আমি চাইলে এখন এটা আর একটু লুজ করে দিতে পারবো, এই যে দেখুন, এই যে এটা হচ্ছে লুজ, এখন আমার লুজ হয়ে যাবে। এই দেখুন এখন কত স্মুথভাবে ঘুরতেছে, দেখতেছেন কত স্মুথ। এখন যদি আমি আবার টাইট করে দিই, এখন ফুল টাইট, এখন আর ঘুরবে না, ওকে, এখন আর ঘুরবে না। আমার যদি ঘুরাতে ইচ্ছে হয় তাহলে একটু করে লুজ করে দিয়ে এই যে দেখুন এখন ঘুরতেছে এভাবে। এখন কথা হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে আপনার এই যে এটি তুলতেছেন না, এটির এটা আবার আবার এটা আপনার তেমন দরকার নাই, ওকে, এটি মোটামুটি জাস্ট একেবারে টাইট থেকে একটু করে লুজ করে দেবেন, জাস্ট ওরটুক। তারপর কথা হচ্ছে এটা লম্বা কীভাবে করব, ঠিক আছে। লম্বা করার আগে আমি আরেকটা দেখাই আপনি কীভাবে এখানে মোবাইল হোল্ডার ইউজ করবেন, ঠিক আছে। আপনারা ক্যামেরার যাদের ক্যামেরা আছে ক্যামেরার নিচে একটা দেখবেন, আমি ক্যামেরাটা হচ্ছে ওখানে ভিতরে, তো ক্যামেরার নিচে একটা আপনার এইরকম একটা স্ক্রু দেখতে পাবেন, স্ক্রু না স্ক্রুর জায়গা আর কি। তো সেদিকে এটি ক্যামেরা এটি খুলে এই যে আমি দেখাই, আমি আপনাকে মোবাইলটা দিয়ে দেখাচ্ছি, সেম মোবাইলের মতো মোবাইল হোল্ডার যেরকম আছে সেইরকম একটা মোবাইল হোল্ডারের মতো আপনার ওখানে ক্যামেরার মধ্যে একটা আছে। আমি জাস্ট পড়ে গেছে, জাস্ট আমি দেখাচ্ছি আপনাকে, এই যে এটি হচ্ছে মোবাইল হোল্ডার এটি, ওকে, এই যে দেখুন এটি হচ্ছে একটা মোবাইল হোল্ডার, এখানে আপনি মোবাইল সেট আপ করতে পারবেন, ওকে। তো এই যে এই দেখুন এখানে একটা স্ক্রু করা জায়গা আছে, ওকে, স্ক্রু হোল্ডার এখানে আছে। আপনি এখানে জাস্ট, ঠিক আছে, আপনি এখানে আমার এক হাত মোবাইলের মধ্যে, এখানে হাতের মধ্যে এক হাত মোবাইল, এই জন্য আমার একটু কষ্ট হচ্ছে। এই যে দেখুন এই যে এইরকম একটা স্ক্রু করা জায়গা আপনার ক্যামেরার মধ্যে আছে, ঠিক আছে। এই যে তারপর আপনি কী করবেন, এই যে এইভাবে রাখবেন, ওকে, আমি এখানে দেখাই আপনাকে, এইভাবে রাখবেন, ঠিক আছে। তারপর এই যে এখানে এভাবে রাখবেন, ওকে, এখানে রাখার পর এই যে এখানে এভাবে রাখার পর, এইভাবে রাখার পর ভিডিওটি একটু লেন্থে হয়ে যাচ্ছে। আমি তারপর এই যে দেখুন এখানে রাখার পর আপনি দুই হাতে ধরে, এই যে আমি দেখাই আমার কষ্ট হচ্ছে, এই যে এভাবে এভাবে আপনি স্ক্রুটা ঘোরা দিবেন, ওকে। তারপর আপনি খুব সহজে মোবাইল এখানে আপনি মোবাইল রাখতে পারবেন। তো এখন কীভাবে আপনি উপর নিচে মানে আপনার লং কীভাবে করবেন, কতটুকু লম্বা হয় সেটা একটু দেখি। এটা তার সেজন্য আপনাকে কী করতে হবে, এই যে এখানে লকগুল করতে হবে, একটা করলাম, দুইটা করলাম, তিনটা করলাম, এই যে লক, এই যে দেখুন লম্বা হয়ে যাচ্ছে, দেখেন কত লম্বা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা লম্বা করার পর আপনাকে আমি জাস্ট এক হাত, যেহেতু আমার এখানে ইউজ হচ্ছে, আমি এদিকে পালাই, এই যে এটিকে আবার লক করে দিতে হবে, এই যে এইভাবে, এই যে দেখুন, এই যে দেখুন এখানে আরও একটুটুকু লম্বা হবে, ঠিক আছে, এখন কিন্তু অনেক লম্বা হয়ে গেছে, এই যে দেখুন। এখন আরেকটা হচ্ছে আপনি এতটুকু লম্বা করার পরে আবার আরও লম্বা করতে পারবেন আপনি চাইলে, এই যে দেখুন এখানে একটা, এই যে দেখুন এটি আমি একটু লুজ করে দিই, এই যে দেখছেন, এটি চাইলে আপনি ইউজ এতটুকু ইচ্ছা আপনি লম্বা করতে পারেন, অনেক প্রায় এক হাতের মতো আপনি লম্বা করতে পারবেন, প্রায় 10 ফিট না 10 ইঞ্চির মতো আপনি লম্বা করতে পারবেন। তারপর আমি জাস্ট এদিকে রেখে এটা একটু টাইট করে দিব, এখন এতটুকু এতটুকুতে থেকে যাবে, ওকে। তো আপনারা হয়তো বুঝতে পারতেছেন
কীভাবে কী করতে হয়। তো আপনার যদি ভিডিওটি ভালো লাগে, আসলে ভিডিওটি এত কোয়ালিটেবল হবে না যেহেতু আমি একাই করতেছি, তো এই জন্যই আসলে এরকম একটু কষ্ট হচ্ছে আমার ভিডিওটি করতে। আপনারা হয়তো বুঝতে পারতেছেন কীভাবে কী করতে হয়। তো ভিডিওটি হচ্ছে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।